কিন্তু আমার সিন্ধুকে টাকাটা ঢোকেনি। সব প্ল্যানিং কেমন যেন লাভ্রে হয়ে গেল। রাজমি, ওই হারামজাদার সাথে যোগাযোগ হয়েছে? না ভাই, এখনো হয় নাই। তবে তবে হয়ে যাবে। ও আর যাবে কোথায়? বিনের বাসি তো আপনার হাতে, বাসি বাজালি সব নাস্তে নাস্তি চলে আসবে। দুপুরে এটিএনএর সংবাদে দেখলাম এডিশনাল ডিআইজি ওয়াসিম রানা কেস হ্যান্ডেল করছে। ওই হারামির বাচ্চা কিন্তু কঠিন জিনিস। ছোবলের বদলে ছোবল দেয় না, গলার টিপে ধরে বিষ নামিয়ে নিয়ে আসে। আজমি, তাড়াতাড়ি এর একটা সমাধান কর। টাকা আমার হাতে নিয়ে আয়। মাথাটা খারাপ হয়ে যাচ্ছে, এত প্রেশার আমি আর নিতে পারছি না। টাকা কোথায় খুঁজে বের কর, লাগলে খুন খারাপি শুরু কর। খান সাহেব, একটু ব্যক্তিগত আলাপ করতে আপনার বাসায় এলাম। আমার এখন আর কোনো কিছু ব্যক্তিগত নাই, সব পাবলিকের সম্পত্তি হয়ে গেছে। আমি কখন ঘুমাই, কখন বাইরে যাই, কখন বাথরুমে যাই, সেটাও টেলিভিশনের খবরে দেখানো হয়। আমার বউ কাজের বুয়া, এমনকি বাড়ির কুত্তাগুলোকে এখন সারা দেশের মানুষ চেনে। আসল কথায় আসি, আপনার স্থাবর অস্থাবর সম্পত্তি এবং গার্মেন্টস, ওষুধ ও ব্যাংক ব্যবসার একটা হিসেব গোয়েন্দা বিভাগ করে ফেলেছে। হিসেব অনুযায়ী 100 কোটি টাকা ক্যাশ জমিয়ে রাখার মতো ব্যবসা আপনার নেই। প্রশাসনের প্রশ্ন হচ্ছে, এই টাকা আপনি কোথায় পেলেন? ট্যাক্স বিভাগ গত 10 বছরে আপনার ট্যাক্স ফাইল পরীক্ষা করে দেখেছে, কোথাও এই টাকার সন্ধান পাওয়া যায়নি। এই এসব ভেলকিবাজি ছাড়েন, আসল কাজ করতে পারেন না, এখন এসেছেন আমার টাকার সন্ধান করতে। এই কি কি করবে আপনার প্রশাসন? এই আমার হাত অনেক লম্বা, আপনার হাতের 6 হাত, মাঝে মধ্যে 12 হাত। ট্যাক্স ফাঁকি এবং আপনার ওষুধ কোম্পানির লাইসেন্স ভুয়া হওয়ার কারণে আমি আপনাকে গ্রেফতার করছি। রাইট কমল? রাইট স্যার, ওয়ারেন্ট। ইউ আর আন্ডার অ্যারেস্ট। হাত পেছনে, মাথা নিচে, মুখ বন্ধ। আপনার কিছু বলার থাকলে আদালত শুনবে। আপনার পক্ষে কেউ বলতে চাইলে উকিল বলবে। পুলিশের সাথে যত কম কথা বলবেন ছ্যাঁচা তত কম খাবেন। মুভ। ইমা, আমার উকিল ব্যারিস্টারদের খবর দে, সবাইকে বল আমার হাতে হাত করা পড়িয়েছে এডিশনাল ডিআইজি ওয়াসিম রানা। আমি এই আমি ওর গলায় ফাঁসির দড়ি পরাবো। 48 ঘন্টার মধ্যে আমার জামিন হবে। দেখে নিও ওয়াসিম রানা, দিস ইজ মাই চ্যালেঞ্জ। ঈশান, হ্যালো ঈশান, এসব কি শুনছি? এই মাত্র টেলিভিশন খবরে দেখলাম তোমার আর শাহান কালনোর স্থানীয় ছবি। তোমরা নাকি 100 কোটি টাকা চুরি করেছ? সারা দেশে পুলিশ তোমাদের খুঁজছে। খবরে যা বললো তা কি সত্যি ঈশান? সত্য মিথ্যার যাচাই হবে পরে রিমি, শুধু জেনে রেখো আমি অন্যায় করেছি। অন্যায় করতে গিয়ে মাকড়সার জালের মতো আরো অনেক রহস্যে জড়িয়ে গেছি। আমাকে এই জাল থেকে বের হতে হবে রিমি। হ্যালো শাহান, তুমি কি জানো সারা দেশের টিভি সংবাদে তোমাদের ছবি দেখাচ্ছে? তোমাদের বলা হচ্ছে স্মরণকালের ভয়াবহ সন্ত্রাসী। এ তুমি কি করলে? আমি জানি আমরা যা করেছি তা অন্যায়, কিন্তু বিশ্বাস করো আমাদের যা করা উচিত ছিল তা করিনি। একে অপরকে বিশ্বাস করে ঠকেছি। আমি এই কষ্টের অনুভূতি থেকে বের হতে চাই বাবা। শাহান, তুমি আমার কাছে নিষ্পাপ হলেও পুলিশের কাছে, গোটা দেশের মানুষের কাছে অপরাধী। তোমাকে প্রমাণ করতে হবে তুমি অন্যায় যেমন করতে পেরেছো, এর থেকে মুক্তি পাবার পথও তোমার জানা আছে। জবা, প্লিজ তুমি আমার সাথে থেকো, আমার যখন যা লাগে তোমাকে বলবো। ঈশান, তুমি কোথায় আছো আমাকে বলো, তোমার কি প্রয়োজন বলো। আমি জানি যত বড় অন্যায় তুমি করো সেখানে নিশ্চয়ই যুক্তি আছে। প্রেমে জান আমার, বিশ্বাস রাখো আমার ভালোবাসার উপর। আমি অন্ধকার ঘর থেকে একদিন বেরিয়ে আসবই। খোদা হাফেজ, আই লাভ ইউ রিমি।
আমার কত টাকা টাকা বালিশের নিচে না সিন্ধুকের ভিতরে রাখি তার খবর এরা পেল কি করে সারাদিন থাকো কোথায় জেলে যাওয়া তোমার জন্য নতুন কিছু না তুমি নেতা জেলে যাবে ফাঁসিতে লটকাবে এইটাই তো স্বাভাবিক নিত্য মরা কেউ মাটি দেয় না কথার ধার আগের চেয়ে বেশি বেড়েছে মনে হচ্ছে সাপের পাঁচ পা দেখেছো
নাকি নতুন কোন রাগ জোগাড় করেছ? শাট আপ! আপা শৈলজা কয়দিন ধরে খারাপ, মনে হয় আপার পোলাপান হইব। স্যার মিষ্টি খাইবেন না? পোলাপান হবে বলে কি? আমি তো গত তিন চার মাস যাব তোর সাথে সিংহের সাথে বসবাস কইরে শুয়োরের সাথে খাসরামি, মাগি তো আমার সর্বনাশ করছে। কোথায় যাও? ডাক্তারের কাছে। পরিচিত দায়িত্বকে ওপরে ওঠার সিঁড়ি দেখিয়েছিলাম, তোর পেছনে অনেক টাকা ইনভেস্ট করেছিলাম, শেষ পর্যন্ত অপারেশনটা কেমন গুবলেট পাকিয়ে দিলি। প্ল্যান অনুযায়ী তুই তোর কথা রাখিসনি, আমি জানি। তুই একমাত্র বলতে পারবি 100 কোটি টাকা কোথায়। প্লিজ আমার ধৈর্যের আর পরীক্ষা নিস না, তোর দোহাই লাগে বল টাকাগুলো কোথায়। টাকা আমার কাছে, কিন্তু আমি যে আপনাকে টাকার খবর দেব আর আপনিও যে আমাকে ওয়াদা অনুযায়ী টাকার অর্ধেক দেবেন, তার প্রমাণ কি? প্রমাণ আমার মুখের জবান। 100 কোটি টাকা এত বড় অঙ্কের যে এখানে মুখের জবান বড় তুচ্ছ। খেয়াল করে শুনুন মিকি সাহেবজাদা, টাকা অর্ধেক আমি আপনাকে ঠিকই দেব, তবে আমার অর্ধেক রাখার পর। ওই টাকা আমার, সব টাকাই খেলে নিয়ে আয়, আমি নিজের হাতে ভাগ করব। আর একটা কথা বলবি তো, তোর জিব্বার উপরে গুলি করবো। Take it as a threat. I don't threat me. I don't give a rat's about your power. হুমকি শুনলে আমার মাথার ভিতরে রক্ত টকবক করে, চোয়াল শক্ত হয়, চোখে আগুন জ্বলে। আসবে এই চাটাকে ধর, ওর হাত পা গুঁড়ো কর। টাকা না পাই ওর জান তো পাবো। শকুনের সামনে তুই একটা সামান্য মুরগির বাচ্চা, একটা ছমেরে তোকে আমি গিলে ফেলতে পারি। এবার বল হারামির বাচ্চার টাকাগুলো কোথায়? ওকে, দ্যাটস ইট। আজমি, হারামির বাচ্চাটাকে নিয়ে যা, এমন চেঁচা দে যেন চেহারা বোয়াল মাছের মতো হয়ে যায়। হ্যালো মিকি। নাশু, এত রাতে তুমি? তোমার প্রাপ্য তুমি পেয়েছ, টাকার সন্ধান দিয়েছি, ডাকাতি করিয়েছ। আমি জানতে চাই না কত টাকা তুমি নিজের পকেটে ভরেছ, কত আমার জন্য রেখেছ। আমি শুধু এখন আমার প্রাপ্যটা চাই। তোমার প্রাপ্য কি সেটা? অধিকার, স্ত্রী হিসাবে মর্যাদা। কিসের মর্যাদা? কোথায় স্ত্রী? তোমার মতো মেয়েদের আবার বিয়ে করে কে? তুমি একটা ছেলা, ঘরের স্বামী রেখে অন্য পুরুষের সাথে রাত কাটাও। আমি প্রেগন্যান্ট মিকি, তোমার সন্তান আমার পেটে। বাজে কথা, কোন প্রমাণ আছে পেটে ওটা কার? দেখো কোথায় শুয়ে কি করেছো, বিশ্বের আবার মা হবার শখ। আমি জানতাম
তুমি আমার সাথে বেঈমানি করবে। তোমার বাইরের আবরণটা মানুষের মতো হলো, ভিতরটা জানোয়ারের চেয়ে অধম। আমি আমার অধিকার চাই মিকি। যে সাজানো স্বপ্নে তুমি বিষ ছড়িয়ে দিয়েছো, সেই স্বপ্নের বিষে আমি তোমাকে ঝাঁঝরা করে দিব। নাশু, পাগল হলে নাকি? তুমি আমাকে খুন করতে চাও? যে বুকে তুমি মাথা রেখে ঘুমাতে, সেই বুক থেকে রক্ত ঝরাতে চাও? ঠিক আছে, চালাও গুলি। আমার মাথা ঠিক নেই নাশু। এত বড় একটা ডাকাতি করালাম, অথচ একটা টাকাও পেলাম না। হারাম জাদা স্থানীয় আমার সাথে বেইমানি করেছে। আমিও তো স্বপ্ন দেখেছিলাম তোমাকে নিয়ে ঘর বাঁধবো, ইউরোপে চলে যাব, আমাদের সংসারে আসবে সন্তান, তোমার কোলজোরে খেলা করবে নতুন অতিথি। সব এলোমেলো হয়ে গেল নাশু, সব কেমন যেন বদলে গেল। শেষ পর্যন্ত তুমিও বদলে গেলে। আমার ভালোবাসার নাশুর হাতে পিস্তল, সে আমাকে খুন করতে চায়। ঠিক আছে, চালাও গুলি, কিন্তু মনে রেখো, মৃত্যুর আগে শেষ নিঃশ্বাস নেবার সময়ও বলে যাব, নাশুকে আমি ভালোবাসি, নাশু আমার, শুধুই আমার, শুধুই আমার। আমি একই করলাম, আমি একই করলাম, আমি কি মানুষ? আমি কি পাগল হয়ে গেছি? আমি একই করলাম। আমার এত দামি বিদেশি কোটি এভাবে রক্ত ভরে গেল, ছি 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 ছি, এই দাগ উঠবে কিভাবে? আজমি, এই বেশ্যার লাশটা শাহবাজের দরজার সামনে ফেলে দিয়ে আয়, নতুন একটা ক্যাচাল লাগো। আমাকে কেউ হাসপাতালে নিয়ে যাও, এই ব্যথা আমি আর সহ্য করতে পারছি না। আমাকে একটা পেইন কিলার দাও, একটা পেইন কিলার, আমাকে একটা ঘুমের ওষুধ দাও, একটা ঘুমের ওষুধ। ডাক্তার, ডাক্তার, আমাকে একটা পেইন কিলার দাও ডাক্তার। আরে কি হয়েছে আপনার? দেখি শুয়ে পড়ুন। নার্স, নার্স, দেখি ডাক্তার, এটা কালন না, চার ডাকাতের একজন, খবরদার নড়বে না, এখান থেকে এক পা নড়বে না। 6129 চার্লি ওভার। নাশু, 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 কথা বল, বল কে কাজ করলো, বল একবার, বল তোর খুন। তুই পাগলা কুত্তার কামড় দেখেছিস, কিন্তু বিষের চালা দেখিস না। আমি সে পাগলা কুত্তা, তোর কলিজার উপর কামড় দিয়ে সারা শরীরে বিষ ছড়াবো, পস্তে পস্তে গলতে গলতে মরবে হারামির বাচ্চা। এই হিজড়ার বাচ্চা শাহবাজ খান, কিসের জোরে তুই এত খেউ খেউ করিস? তোর তো এখন কিছুই নাই, তুই এখন রাস্তার ফকির। 100 কোটির টাকা এখন আমার নখের ডগায়, খালি ছবুল মেরে ধরা বাকি। কার টাকা কে খায় দেখ? তুই মিকি সাহেবজাদার মতো বাঘের সামনে পাগলা কুত্তার হুমকি দিস, আমি তোকে কামড় দিয়ে দাঁত নষ্ট করব না শাহবাজ কুত্তা। তোকে আমার বিষাক্ত নখের আঁচড় দিয়ে তোর শরীর ফালা ফালা করে ফেলবো। তুই যতই ঘেউ ঘেউ করিস, আমার মতো বাঘের সামনে তুই একটা নেড়ি কুত্তা। আহ!
দেখেন কারা যেন আমার বোনকে খুন করেছে, আপনি ওদের শাস্তি দিন। খুনের শাস্তি দেবে আদালত, প্রথমে হবে তদন্ত। রাইট কমল? রাইট স্যার। কমল, সাবাস। মানে আপনি আমার প্রাইম সাসপেক্ট, ইউ আর আন্ডার অ্যারেস্ট। দেখি হাত পেছনে মাথা নিচে মুখ বন্ধ। জানি জানি আমি ওসব জানি, হাত পিছনে মাথা নিচে মুখ বন্ধ, কিন্তু আমার মুখ এবার বন্ধ রাখতে পারবে না ওয়াসিম রানা। আমি জানি কে আমার বউকে খুন করেছে, নিকি সাহেব জাদা, ওই হারামের বাচ্চাই আমার বউয়ের খুনি। আমার কাছে প্রমাণ আছে, আমি চ্যালেঞ্জ করলাম 24 ঘন্টার মধ্যে আমি বেরিয়ে আসবো, তারপর তোমার আর মেকির 12টা বাজাবো ওয়াসিম রানা। কথায় কথায় তুমি আমাকে অ্যারেস্ট করো, শালা মাথা মোটা ছাগল মার্কা পুলিশ কুলার। বল শালা হারামির বাচ্চা, টাকা কোথায়? বল টাকা কোথায়? বল। এডিশনাল ডিআইজি ওয়াসিম রানাকে চ্যালেঞ্জ করেছিলাম, 24 ঘন্টার মধ্যে আমি বের হব, হাতে আছে আরো 18 ঘন্টা। কাল কোর্টে গেলি জামিন, বের হবার পর নিকি হারামির বাচ্চাকে জবাই করতে হবে। আমার কসাইগুলোকে খবর দিয়ে রাখিস, নিকি আমার কলিচা কুর্তা হাতিয়ে 100 কোটি টাকা ডাকাতি করবে, আর আমি জেলখানায় বসে বসে শেরাটনের খাবার খাবো। নিমা, আর একটা কাজ কর, একটা পার্টির আয়োজন কর, জমজমাট নাচ গান, পার্টিতে দাওয়াত দিবি শহরের নামি দামি লোকজন আর ওয়াসিম রানা এবং তার চামচাটাকে। আমি দেখাতে চাই শাহবাজ খানের 100 কোটি টাকা চুরি গেল, 100 কোটি টাকার ক্ষমতা এখনো চুরি যায়নি। আমি এখান থেকে কোনোদিন বের হতে পারবো না, দুঃখী দুঃখী মরতে হবে, কিন্তু আমাকে বের হতেই হবে। 1 ঘন্টার জন্য হলেও আমার যে অনেক কথা বাকি আছে আমাকে বাঁচতেই হবে, মৃত্যুর আগে আমাকে শেষ চেষ্টা করতেই হবে, শেষ চেষ্টা। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। স্মরণকালের ভয়াবহ 100 কোটি টাকা এবং টাকার মারবাজ খানের স্ত্রী নাসু খান হত্যার রহস্য আরো ঘনীভূত হচ্ছে। খুনে প্রাইম সাসপেক্ট শাহবাজ খান গ্রেফতার হলেও প্রাথমিক তদন্তে উঠে আসছে ধনী ব্যবসায়ী মিকি সাহেবজাদার নামও। গতরাতে এই প্রথম পুলিশ গ্রেফতার করেছে কামরুল হাসান কালুন নামে ডাকাত দলের একজন সদস্যকে। এদিকে অ্যাডিশনাল ডিআইজি ওয়াসিম রানার নেতৃত্বে গোয়েন্দা ইতিমধ্যেই কিভাবে 100 কোটি টাকার মালিক হলো তার রহস্য উদ্ঘাটন করেছেন। গোয়েন্দা সংস্থা জানান, শাহবাজ খান তার সরকারের আমলে ঢাকার বস্তিবাসী হরতোলার জন্য প্রাপ্ত অনুদানের টাকা থেকে 100 কোটি টাকা আত্মসাত করেন। ভুয়াজপত্র তৈরি করে এ নেওয়া 100 কোটি টাকা শাহবাজ খান একাই চুরি করেছেন বলে জানান সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এ ব্যাপারে রমনা থানায় শাহবাজ খানকে আসামি করে কি মামলা দায়ের? তার মানে 100 কোটি টাকার পুরোটাই নিরীহ গরিবের হকের টাকা? আমরা কত বড় অপরাধ করেছি একবার ভেবে দেখ। সেই জানোয়ারটা গরিবের টাকা চুরি করেছে, আমরা তার টাকা চুরি করেছি, তাহলে শাহবাজ খান আর আমাদের মধ্যে পার্থক্য কোথায়?
আমরাও তো সমাজের গরীব রক্তচোষা, নেতা সন্ত্রাসীদের মতোই অমানুষ। যে জানোয়ারটা অন্ন বস্ত্র বাসস্থানের মতো মৌলিক অধিকার গরিব জনগণের কাছ থেকে কেড়ে নিয়েছে, আমরা কি তাকে ছেড়ে দেবো? ঈশান ভাই, আজ আমরা দেশের মানুষের কাছে পলাতক আসামি সানির খবর নেই অনেকদিন, কারণ ধরা আমার নাচ দেখে সে নাকি একেবারে ভক্ত হয়ে গেছে। ও বলছে কাল রাতে শাহবাজ খানের পার্টিতে আমাকে নাচ করতে। গুড, ভেরি গুড। এক সেকেন্ড ধরো, শাহবাজ খানের পার্টিতে জবাকে নাচার জন্য ইনভাইট করেছে। এক্সেলেন্ট। ওকে বল রিমিকেও সাথে নিতে, দুজন মিলে যেন আমাদেরকে ইনফর্ম করে কটার সময় কোথায় পার্টি হবে। জবা বল, আমাকে কেন খবর পাঠিয়েছিলি? আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই, আপনাকে টাকার সন্ধান দিতে চাই। এমন গোপন জায়গায় টাকা লুকানো আছে যেখানে ঠিকানা দিলে আপনারা চিনবেন না, তাই আমাকে সাথে করে নিয়ে চলুন, আমি দেখিয়ে দেব টাকা কোথায়। অল রাইট আজমি, সব ব্যবস্থা কর। পাগল দেবে নাই যে সীমা।
টাকা কোথায়? তাড়াতাড়ি বল, সারা রাত নাটক করার মতো সময় আমার নেই, হাতে অনেক কাজ। শাহবাজ হারামজাদাকে জবাই করতে হবে, তারপর আমি দেশ ছাড়ব। কথা দিচ্ছি তুই তোর ভাগের টাকা পাবি। বল টাকা কোথায়? ওই যে একদিন খালি করে দিয়েছে, বেশি দূর যেতে পারবে না। কাল সকালে লাশ পাওয়া যাবে, গাড়িতে ওঠ। হ্যালো, আমি সানি, তোকে কিছু কথা বলার জন্য ফোন করেছি বন্ধু। সানি, তোর কি হয়েছে? তুই কোথায়? আমি মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে। মিকি সাহেবজাদা গুলি করে আমার পিঠ ঝাঁঝরা করে দিয়েছে, বেইমানের শাস্তি। কিন্তু আমি ওর সাথে বেইমানি করিনি, করেছি তোর সাথে। 100 কোটি টাকা চুক্তি করার জন্য মিকি চুক্তি করেছিল আমাকে, আর আমি আমি চুক্তি করেছিলাম তোকে। অপারেশনের পর সবার চোখ ফাঁকি দিয়ে আমি সব টাকা ছড়িয়ে ফেলেছিলাম। তোর কাঁধে বন্দুক রেখে আমি হতে চেয়েছিলাম 50 কোটি টাকার মালিক। কিন্তু কেন? আমি আমি তোর কি ক্ষতি করেছিলাম? প্রতিশোধ, আমি তোর উপর প্রতিশোধ নিতে চেয়েছিলাম, প্রেমের প্রতিশোধ। বিশ্ববিদ্যালয়ের জীবনে আমি ভালোবেসেছিলাম জবাকে, কিন্তু আমি তাকে পাইনি। পেয়েছিস তুই, আমার চোখের সামনে তুই জবাকে ভালোবাসতিস,
আর ব্যর্থতার আগুনে জ্বলে পুড়ে মরতাম আমি। জবা আমার ভালোবাসাকে শ্রদ্ধা করেছিল কিন্তু কোনোদিন গ্রহণ করেনি, শুধুমাত্র তোর জন্য। আমি সেই থেকে প্রতিজ্ঞা করেছিলাম জীবনে যদি কখনো সুযোগ আসে তোকে ভেঙে চুর মার করে দেব, এমন ভাবে কলঙ্কিত করব যেন জবা তোকে ঘৃণা করে। কিন্তু ভুল, সবই ভুল, ভালোবাসা যেমনি জোর করে পাওয়া যায় না তেমনি নষ্ট করা যায় না। সানি, আমি জানতে চাই তুই সবার চোখের সামনে থেকে সরালি কিভাবে? সব বড় বড় ক্রাইম খুব স্বাভাবিকভাবে করা হয়। গোলাগুলির মধ্যে টাকার ব্যাগ সবাই যে মাইক্রোতে রেখেছিল সেটা ছিল অন্য একটা মাইক্রো। আমরা যে মাইক্রো নিয়েছিলাম হুবহু একই ধরনের আরেকটা মাইক্রো আমাদের মাইক্রোর পেছনে পার্ক করা ছিল ভয়াবহ গোলাগুলির মধ্যে। এটা তোমরা কেউ লক্ষ্য করোনি, আর লক্ষ্য করার কথাও না। আদির পুলের সন্ত্রাসী কিলার বাবুলকে আমি আগে থেকে ঠিক করে রেখেছিলাম। মাইক্রোর মধ্যে টাকার ব্যাগ রাখার পর বাবুল মাইক্রো নিয়ে সাবধানে সরে পড়ে। এরপর আমরা সবাই খালি মাইক্রোটায় উঠি। সানি, যে পাপ তুই করেছিস তার শাস্তি কি আমি জানি না, তবে কিছু হওয়ার আগে বলে যা টাকাগুলো কোথায়। বাবুলকে দিয়ে আমার প্ল্যান অনুযায়ী টাকাগুলো জায়গা মতো রেখে দিয়েছি। কথা ছিল বাবুলের কাজের বিনিময়ে ওকে 10 লক্ষ টাকা দেব, কিন্তু টাকার বদলে ওর মুখে 10টা বুলেট আমি বসিয়ে দিয়েছিলাম। শান, এবার শোন, টাকা কোথায়? আমাকে ক্ষমা করে দে শান, মনে করিস একটা পাপই তোর বন্ধ হতে না পেরে শত্রু হয়ে গিয়েছিল। ঈশান ভাই, আমার চারিদিকে মোটর সাইকেল পেট্রোল, একটু সামান্য আগুন জ্বালিয়ে দিতে পারলে চলে ছারখার হয়ে যাবে এই পাপি মন আর দেহটা। বলো ঈশান ভাই, এরপরও কি তুমি আমাকে ক্ষমা করবে না? না সানি, না, ভুল করিস না। সানি, তুই কোথায় বল, আমরা তোকে বাঁচাবো। সানি, আমি তোকে ক্ষমা করে দিলাম বন্ধু, প্লিজ বল তুই কোথায়, আমরা তোকে হাসপাতালে নিয়ে যাব। গুড বাই ফ্রেন্ডস। জীবনে সন্ত্রাস ছাড়া কিছুই শিখি নাই। এত বছর দুলাভাইয়ের সাথে ছিলাম, এখন দুলাভাই নাই। খুন খারাপি ছাড়া অন্য কিছু করে যে খাবো সে যোগ্যতাও নেই। মিকি ভাই, আমাকে একটা কাজ দেন। ওয়াও, তোমার মতো প্রশিক্ষিত সন্ত্রাসী পেলে আমার জন্য ভালোই হবে। তবে ভীমা, জানো তো চাকরির আগে পরীক্ষা দিতে হয়, তুমি যদি পরীক্ষা পাশ করো তবেই তোমাকে আমার সাথে রাখবো। বলেন ভাই, কার বুক ফুটা করতে হবে, কার জনসভায় গ্রেনেড মারতে হবে? খুব সিম্পল একটা কাজ। তোমার দুলাভাইয়ের পার্টিতে দুটো মেয়ে নাচ গান করেছিল না, শুনেছে ঈশান এবং শাহানের গার্লফ্রেন্ড জবার রিমি। রাইট, ইউ আর, ওদের দুজনকে এখানে নিয়ে আসতে পারবে? এটা তো ওয়ান টুর ব্যাপার ভাই, আপনি ধরে নিন ওদের চুলের গোছা এখন আমার হাতের মুঠোয়। কালন, তোমাকে প্রশ্ন করতে করতে আমি হয়রান হয়ে গেছি, আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। বলো, 100 কোটি টাকা কোথায় লুকিয়ে রেখেছো? বলো, শাহান এবং ঈশান কোথায়? আমি জানি না, আমি জানি। ও ইউ বাস্টার্ড, প্লিজ আমাকে মারবেন না।
ঈশান আর শাহান আছে গুলশানের 13 নম্বর রোডের 108 নম্বর বাড়িতে। ওরা টাকা সন্ধান জানে। প্লিজ আপনারা এখনই যান। কমল, মুভ। কমল, তোমার নেতৃত্বে সবাইকে নিয়ে বাড়িটা ঘেরাও করো। সাবধান, কোনো গোলাগুলি করবে না। 15 মিনিটের মধ্যে আমি চলে আসব। যাবে খুব নীরবে, কারণ সন্ত্রাসীরা টের পেলে সরে পড়বে। রাইট কমল? রাইট স্যার। ওকে কালন, এবার আসল ঠিকানাটা বলো। আমাকে যে ওয়াদা করেছিলেন তা রাখবেন তো? 50 লাখ টাকা আর দুবাই যাবার সব ব্যবস্থা। ও, ধরে নাও তুমি অলরেডি দুবাইয়ের প্লেনে ফার্স্ট ক্লাসে বসে আছো। ওকে, শাহান আর ঈশান ভাই আছে বাড়িধারার 206 নম্বর রোডের 21C নাম্বার বাসায়, 8 তলা। এক্সেলেন্ট। আমার টাকা? আরে ভাই, আমার টাকা, দুবাই যাবার টিকিট? শালা পুলিশ বেঈমান! পুলিশকে যে বিশ্বাস করে তার মতো বোধহয় এই দুনিয়াতে দুইটা নাই। এক নাড়িতেই আমার হেরেমখানা ঝলমল করে উঠত। তুমি তো একসাথে দুটো এনেছো। গুড জব বেঈমা। আপনি খুশি তো মিকি ভাই? আমার চাকরি পার্মানেন্ট হবে তো? চাকরি কেন? তোর ঠিকানাটাই পার্মানেন্ট করে দিয়েছে জাহান্নাম। আজমি, আমার বিছানাটা ফুলে ফুলে সাজা, একসাথে দুইটা। তার আগে এই ছিনাল দুইটার সাথে একটু প্রেম করে নেই। বল, ঈশান আর শাহান কোথায়? জানি না, জানলেও বলবো না। এই ভরদের গার্লফ্রেন্ডটা, নাটক বন্ধ কর। বল, তোদের হিজড়া দুইটা কোথায়? বল, আড়াই পর্যন্ত গুনব। 1, 2। আহা, রাইট টাইম রাইট প্লেস। জিজ্ঞেস করি শানকে ঠিকানা কি? কোনো বুদ্ধি চালালে কপালে একটা পারমানেন্ট টিপ বসিয়ে দেব। নে কথা বল। হ্যালো ঈশান। তুমি নিশ্চয়ই কিছু গোপন করেছো। কারণ সত্য আর লুকিয়ে রেখো না। বলো, কেন তুমি আমাকে ভুল ঠিকানায় পাঠিয়েছো? অ্যাডিশনাল ডিআইজি ওয়াসিম রানা আমাকে কথা দিয়েছিল, আমি যদি আপনার সামনে ভুল ঠিকানা আর তাকে আসলটা দেই, তাহলে সে আমাকে 50 লাখ টাকা আর দুবাই যাওয়ার সব ব্যবস্থা করে দেবে। সে আমার সাথে বেঈমানি করেছে। হি ইজ দ্য ব্লাডি লায়ার। তাহলে আসল ঠিকানা কি? পুলিশকে আমি আর বিশ্বাস করি না। যদি আসল ঠিকানা জানতে চান, তাহলে আমাকে এখান থেকে মুক্ত করে সাথে নিয়ে চলুন। সেন্ট্রি, হাই রে পুলিশ। আজমি, তুই এই দিক সামলা। আমি ঈশান আর শাহান হারামজাদের কলিজা এবং 100 কোটির টাকা নিয়ে এক্ষুনি ফিরে আসছি। টাকা করিবে প্রাপ্য, সেই টাকা আমরা কিভাবে ভোগ করবো? ঈশান ভাই, এত বড় অন্যায় আমরা করতে পারবো না। তার চেয়ে আমরা
টাকাটা সরকারের কাছে জমা দিয়ে এদের অপরাধের জন্য ক্ষমা চাইবো। ঈশান ভাই, আমি ঠিক একই কাজ করার জন্য নিজেকে প্রস্তুত করছিলাম। চলো পুলিশের কাছে ধরা দেই। হ্যাঁ, থানায় গিয়ে বলি আমরা আসলে সন্ত্রাসী না, অভাবের তাড়নায় ভুল পথে পা দেওয়া দুজন মানুষ। যদি আইন আমাদের ক্ষমা না করে তাহলে শাস্তি মেনে নেব। জেল থেকে বেরিয়ে অতীতের পাপ ধুয়ে মুছে ফেলে শুদ্ধ মানুষ হব, খেটে খাবো, তবু লোভ করব না। লোভে পাপ, পাপে মৃত্যু। সমান ভাগে ভাগ করে নেই, মেকি সাহেব দাদাকে ভাগ না দিয়ে ওই টাকা কেউ খেতে পারবে না। তোর মতো হারামির বাচ্চার সাথে টাকা ভাগাভাগি করবো আমরা? সাহেব জাদা, হারাম জাদা,
সবাই তো এক জায়গায়। এই এডিশনাল ডিআইজির বাচ্চা তুই কোত্থেকে উড়ে এসে জুড়ে বসলি? যেভাবে তুই এসেছিস 100 কোটি টাকা তোর বাপের না। টাকা ছিল শাহবাজ খানের, কিন্তু ওর মালিক এখন আমি না। টাকা জনগণের, গরিবের, দেশের গরিব মানুষের নাম বেঁচে আনা হকের টাকা। তোরা ছিলি চারজন, দুজন নাই, এখন আবার আমরা চারজন। আয় সমান ভাগে আমরা ভাগ করে নেই। হ্যাঁ, আপনি একজন পুলিশ অফিসার, সৎ, মেধাবী, সাহসী ছিলাম, এখন আর নাই। আর 6 মাস পর রিটায়ারমেন্ট, কি পেলাম সারা জীবন চাকরি করে, তার চেয়ে এখন যদি ভাগে 25 কোটি টাকা পাই তাহলে আমার 5টা খানদান বেঁচে যাবে। আর ওই 5 খানদানের দোয়ায় আমি পার পেয়ে যাব। এবার বল টাকা কোথায়? আশ্বরের বাচ্চার নাটক ছাড়, বল আমার 100 কোটির টাকা কোথায়? তোদের সব বুলেটেই বুকটা ঝাঁঝরা করে দিলেও টাকার সন্ধান আমি তোদের দেব না। তোদের মতো হারামিদের সাথে হাত মিলিয়ে দেশের সাথে বেইমানি করব না। যদি মরতে হয় তাহলে মরব। ঠিক আছে তাহলে মর। আমি শান্ত এবং শাহানের বন্ধু, চলো লেটস গো। না স্যার, আপনি আত্মসমর্পণ করুন, নইলে আমি আমি পুলিশের কিং কোবরা। আমার সামনে ফাঁড়া তুলেছিল কতগুলো কেউটা সাপ। আমি ওদের শাস্তি দিতে পারিনি, কারণ আমি নিজের লোভে পড়েছিলাম। আমি অপরাধ করেছি, তাই নিজের শাস্তি নিজেই দিচ্ছি। রাইট কমল? রং স্যার। শাহান, ঈশান ভাই, আর একটু কষ্ট করো, এখনই অ্যাম্বুলেন্স চলে আসবে। তোমরা মরণের সাথে লড়াই করছো, যদি বেঁচে যাও তাহলে বীরের মতো বাঁচো, সৎ মানুষ হয়ে বাঁচো। বলো টাকাগুলো কোথায়? ওই টাকা দেশের গরিবের সম্পদ, গরিবকে তার ন্যায্য পাওনা পেতে দাও। অফিসার, একটা কথা দেবেন, যদি টাকার সন্ধান দেই তাহলে আমাকে মাত্র 10 লাখ টাকা ধার দিবে। তবে সরকারের কাছে আবেদন করতে পারবো যাতে তোমার বোনের বিদেশে চিকিৎসার ব্যবস্থা করা হয়। ইটস মাই প্রমিস। বলো টাকা কোথায়?